আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গাছে ফুল ফুটেছে, মাশাল্লাহ অনেক বড় একটা ফুল ফুটেছে। যেহেতু দুই দিন হলোই একদম সকাল থেকে সারা রাত বৃষ্টি হচ্ছিল, তো এই জন্যে রাস্তার অবস্থা অনেক খারাপ, একদম রাস্তায় অনেকখানি পানি জমে গিয়েছে। ইভেন আজকে দুপুরেও বৃষ্টি হচ্ছিল, তো আমরা সেই বৃষ্টির পরিস্থিতি দেখে তারপরেই রেডি হয়েছি। এখন বৃষ্টি বন্ধ হয়েছে, এই যে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, সিএনজিতে উঠে পড়েছি। আমি আর আম্মু যাচ্ছি বিয়েতে, তো সিএনজিতে উঠলেই এই তো প্রচণ্ড বাতাসে একদম সর্বোচ্চ পুরের অবস্থা ঠিক থাকে না। আজকে আমরা গ্রামে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে, তো এখানে যাওয়ার জন্য দুইটা সিএনজি চেঞ্জ করতে হয়, তো আমরা ফার্স্ট সিএনজি থেকে নেমে এতে দ্বিতীয় সিএনজিতে বসে আছি। কিন্তু যাত্রী মানে সিএনজি ফুল হচ্ছিল না, এজন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। শেষে সিএনজি থেকে নেমে আমরা ভ্যানে উঠে গিয়েছি, তো অনেক দিন পর গ্রামে যাওয়া এবং ভ্যানেও ওঠা অনেক দিন পর, তো ভালোই লাগছিল। রাস্তা একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল, এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা এসেছে। গ্রামের সবথেকে ভালো লাগার জিনিস হলো যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু সবুজ গাছপালা, কিন্তু আমাদের ঢাকা শহরে বা আমাদের এলাকাতেও আসলে এত গাছপালা নেই, যেদিকে তাকাই শুধু বিল্ডিংই দেখতে পাওয়া যায়। এই তো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল ইভেন সকাল দুপুর পর্যন্ত ওই দিন বৃষ্টি হচ্ছিল, তো বিয়েবাড়িতে সব কিছু একদম ডিলে হয়ে গিয়েছে। এই যে যে দেখেছে এখনও রান্না হচ্ছে, তখন দুপুর 2:30 বাজছে। এবার পাত্রীর রুমে আসলাম, তো গ্রামের বাড়িতে আসলে পাত্রীকে নিজেরাই সবাই সাজায়, এটার ভেতরে একটা মজা থাকে। তো পাত্রীর মামাতো বোনেরা সাজাচ্ছে পাত্রীকে। পাত্রী সম্পর্কে আমার ভাস্তি হয়, এই যে বিয়েবাড়ির অবস্থা একদম, আঙ্গিনার অবস্থাও খুবই খারাপ বৃষ্টিতে, তবু আলহামদুলিল্লাহ যে বৃষ্টিটা থেমে গিয়েছে। ফাইনালি বর চলে এসেছে, তো সবাই বরকে বরণ করে নিয়ে ঢুকছে। যেহেতু বৃষ্টি পড়ছিল এই জন্য বিয়ের গেটও সাজাতে পারে নাই, জাস্ট সিম্পলি করে শেষে যখন বৃষ্টি থেমে গিয়েছে তখন এই বেলুনগুলো দিয়ে একটু সাজিয়ে নিল। এইখানে রেজিস্ট্রি করানো হচ্ছে, তো মেয়ে সেখানে সাইন করে দিচ্ছে। এই যে বউ শাড়ি পরে রেডি, এখন বাকি যে কাজগুলো, মানে একটা বউ সাজতে আসলে অনেক কিছু লাগে, তো সেগুলোই করে নিচ্ছে। এই যে মাথায় ওড়না পরিয়ে দিল। এইবার বিয়ের আসল মুহূর্ত, কবুল বলার মুহূর্ত, তো সেইটা চলে এসেছে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এবং গুরুত্বপূর্ণ একটা দিন। আলহামদুলিল্লাহ কবুল বলা শেষ, এবার মেয়ের দিন মহরের যে জিনিসগুলো সেগুলো বুঝিয়ে দিচ্ছে তারা। বিয়েতে আমরা যারা দাওয়াতে যাই তাদের তো একটা কাজ হলো যে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়া, তো এই তো খাওয়ার পর্ব শুরু। খাওয়া দাওয়া শেষ করে একটু বড়বউয়ের কাছে আসলাম যে তাদেরকে একটু দেখাবো, কিন্তু এই যে তারাও উঠে পড়ছে খাওয়ার জন্য। আসলে যেহেতু বৃষ্টির জন্য সব কিছু একটু ডিলে হয়ে যাচ্ছিল, তো সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছিল, কারণ অলরেডি তখন সন্ধ্যা হয়ে এসেছে।
বিয়েতে যা হয় এই যে বউ কে এইভাবে চুপ করে বসে থাকতে হয় এবং সবাই ক্যামেরা নিয়ে শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে, যে সন্ধ্যা হয়ে এসেছে। বর বউ দুজনেই মাশাল্লাহ অনেক সুন্দর করে পোজ দিচ্ছিল, সব ক্যামেরার দিকেই তারা একটু ফোকাস করার ট্রাই করছিল। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করি নাই, কারণ আবার বাসায় রওনা দিতে হবে, এজন্য বিদায় পর্যন্ত থাকতে পারি নাই। তো সবাই বর ও বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন সারাটা জীবন দুজন দুজনের পাশে থাকতে পারে এবং সুখী হতে পারে। এই যে আমি আর আম্মু রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।